নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এবার তারকেশ্বরে ফুটপাত দখল মুক্ত করতে এক প্রশাসনিক বৈঠক হলো তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে। এতে উপস্থিত ছিলেন তারকেশ্বরের চেয়ারম্যান, তারকেশ্বরের ওসি এবং হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, তারকেশ্বর আইসি প্রশান্ত চ্যাটার্জি সহ প্রশাসনের আধিকারিকরা কি বললেন দেখুন। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন, আপনারা দেখছেন ই বাংলা আজ। সেই দোকানগুলোকে কিন্তু তারা অন্য একটা ব্যবসার সূত্রে ইউজ করছে এবং চারিদিকে এত বেশি মাল মজুত করেছে যে মানুষ হেঁটে যেতে পারছে না। ফুটপাতগুলোকে ক্লিয়ার রাখতে হবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে, আগুন লাগার মতন সিচুয়েশন তৈরি হয়, কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আর এই যে আর টোটোদের যারা যদি কেউ এসে থাকেন তাদেরকেও বলছি, আপনাদের নির্দিষ্ট জায়গায় টোটোগুলোকে নিয়ে যান, যেখানে সেখানে টোটো নিয়ে ঢুকিয়ে দিচ্ছেন, এতে কিন্তু পাবলিকের কিন্তু খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে মন্দির চত্বরটাতে। ওখানে কিন্তু সোমবার আর রবিবার আর সোমবার প্রচুর ভিড় হয়। টোটোগুলোকে নির্দিষ্ট জায়গা থেকে ছাড়ুন, যাতে মানুষের কোনো হাঁটাচলায় কোনো অসুবিধাটা না হয়, এটাই আমার বলা। এছাড়াও আমাদের যে রেলগেট থেকে 12 নম্বর আপ টু জয়কৃষ্ণ বাজার অবধি, ওখানেও কিছু লরি, ট্রেকার, বাস, তারা গাড়ি খারাপ হচ্ছে, রোডের উপর দাঁড় করিয়ে দিচ্ছে নিজেদের মতন, কোনো কিছু দেখা নেই যে না এখানে গাড়িটা রাখলে আমার যানজট হতে পারে, এই ধরনের কোনো কিছু মানসিকতা কিন্তু তাদের নেই। তারা নিজস্ব দোকানটাকে তো জিনিসপত্র তো রাখছেই, তার সাথে মেন যে রোড 12 নম্বর যে রোডটা আছে সেখানে খুব হেভি গাড়ি চলাচল করে, সেই রোডের উপরও দেখছি এক্সটেনশন করে তারা অনেক গাড়িগুলোকে রেখে দিচ্ছে, জিনিসপত্রগুলোকে রেখে দিচ্ছে, এবং মানুষ যখন কিনছে তখন সে রোডের উপর দাঁড়িয়ে কিনছে, যে কোনো মুহূর্তে দুটো লরি ডাম্পার যদি যায় সে কিন্তু চাকার মধ্যে পিষ্ট হয়ে যাবে। মন্দির চত্বরে আমি কিন্তু কোথাও ফুটপাতের এক্সিস্টেন্সই খুঁজে পাইনি, এবং আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো পরিস্থিতি। মানে যেটা বললো সেটা হচ্ছে দোকানের ম্যাক্সিমাম মালটাই রাস্তার ফুটপাতের উপরে এবং মানুষ চলছে রাস্তায়, তাহলে গাড়িগুলো আমরা কোথা দিয়ে চালাবো? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আশা করি আপনারা এর উত্তর দিতে পারবেন। দ্বিতীয়ত, ইল্লিগাল পার্কিং যেটা বলছে সেটা তো হচ্ছেই। আপনারা যদি ডাটা নেন বা তথ্য নেন তাহলে দেখবেন যে এই কারণে অ্যাক্সিডেন্টের জন্য লাস্ট গত 1 মাস 2 মাস 3 মাসে কতগুলো প্রাণ গেছে, আপনারা সেটা ভাবেন না, আমরা কেউই ভাবি না যতক্ষণ পর্যন্ত না আমার ক্ষেত্রে সেটা হয়। দেখুন, রাস্তাটা চলাচলের জন্য নয়, রাস্তাটা কিন্তু গাড়ি চলাচল করার জন্য, আর ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে, কিন্তু এখানে পুরো উল্টো। আস্তে আস্তে বাড়তে 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 সেটা এমন একটা জায়গায় চলে গেছে যে ফুটপাত বলে কোনো কিছু আর নেই, একই রাস্তার উপর দিয়ে মানুষও চলছে গাড়িও চলছে। তো আমরা প্রথমবার, আমি অ্যাডিশনাল সাহেব, ওসি, আমরা ঘুরে 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 প্রত্যেকটা মানুষকে আমরা সচেতন করেছি, আমরা বলেছি, আমরা আবারও বলছি, এবং আপনাদেরকেও জানাচ্ছি, আপনাদের মাধ্যমেও জানাচ্ছি ইন ডিটেলস। ওসি যে যে কথাগুলো বললো বা যেখানে যেখানে যা যা সমস্যা আছে, আমরা আপনাদের প্রথমে আপনাদের কাছ থেকেই সহযোগিতা চাইছি যে আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা এই সমস্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে নিয়ে আমরা সেগুলো শর্ট আউট করতে পারি। কিন্তু যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমাদের কাছে আর কোনো উপায় থাকে না। তখন হয়তো মানুষ বলবে যে পুলিশ আমাদের প্রতি খুব শক্ত মনোভাব দেখাচ্ছে, কিন্তু আমরা সেটা চাইছি না। তো আশা করি যে যে ঘটনাগুলো বললো, এবং এখানে রাস্তা অনেকটা জায়গায় সরু সরু, থানার সামনে যে রাস্তা আছে, টার্নিংয়ে যেখানে আছে, কোথাও কোথাও এমনও জায়গা আছে যেখানে একটা অস্থায়ী দোকান করেছে, ওই দিক থেকে রাস্তা যেরকম ঘুরছে ওই দিক থেকে গাড়ি এলে সে দেখতেই পাবে না এই দিকে কে আছে। একটু যদি জোরে চলে রাতের দিকে বা কখনো যখন ভিড় থাকে তখন তো গাড়ির স্পিড কম থাকে, কিন্তু যত মানে রাত হলে বা গভীর হলে যখন মানুষজনের আনাজোনা কমে যায় তখন ওই দিক থেকে যখন ফাঁকা পাবে স্পিডে আসবে, আর এই দিক থেকে ধরুন কোনো একটা লোক যাচ্ছে, ওই দোকানটার জন্য ওই ব্ল্যাক স্পটও দেখতে পাবে না, এসে মারবে সজোরে। তো যেগুলো বললো সেগুলো আমাদের নাগরিকদের পরিষেবা প্রদান করার জন্যই বললো। আজকের মিটিংয়ে আমাদের মূল আলোচনা হলো যে
যাদের এখানে স্থায়ী দোকান আছে ওরা দোকানের পরিধি যেন ফুটপাথের ওপর নিয়ে গাড়ি না নিয়ে যান, তাদের যা জিনিসপত্র আছে দোকানের মধ্যে যাতে রাখেন, যাতে ফুটপাথকে মুক্ত রাখা হয়, এবং ফুটপাথের ওপর যারা অস্থায়ী দোকানদাররা আছে তারা যেন কোনোভাবে ফুটপাথকে দখল না করেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা ছিল সেটা নিয়ে আলোচনা করা হলো, এবং তার সঙ্গে আমরা এটাও বললাম যে প্রত্যেকটি দোকান যারা আছে তাদের জন্য ইলেকট্রিক কানেকশান এগুলো ঠিক থাকে, কেগুলো হুকিং করে ইলেকট্রিক কানেকশান না নেন, এবং যেখানে যেখানে দরকার প্রত্যেকে যেন সমস্ত পারমিশনগুলো নিয়ে রাখেন, যেখানে ফায়ার ব্রিগেডের দরকার আছে বা যেখানে ইলেকট্রিসিটির আছে বা অন্যান্য যা যা পারমিশন যেগুলো আছে সমস্ত রকম নিয়ে বৈধভাবে যেন তারা ঘুরিয়ে চলে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন পথে নেমেছে এবং দোকানদারদের সচেতন করেছে, আগামী দিনে কী পদক্ষেপ নিতে চলেছে? আমরা সচেতন করছি, সচেতনতা যেরকম একটা পার্ট আছে একটা কর্মসূচি, তবে এর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে দেখব যে এরকম যদি কোনো এনক্রোচমেন্ট হয় তাহলে বা এরকম যদি কোনো মালপত্র থাকে তাহলে এদেরকে বারবার সতর্কতা করার পরেও যদি তারা না শোনেন তাহলে সেগুলোকে কিন্তু আমরা সিজ করি। সামনেই স্যার শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাস মানে শৈবদিত্য তারকেশ্বরের শ্রাবণী মেলা, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবছর কী কী ব্যবস্থা নেওয়া আছে যদি একটু বলা? আমরা শ্রাবণী মেলা নিয়ে আমরা চেয়ারম্যান সাহেব আমরা সবাই তাড়াতাড়ি একটা মিটিং ডাকবো, এবং সেখানে আমাদের পরবর্তী যা যা আমাদের কী করণীয় সেগুলো আমরা উচ্ছেদ করতে চাই না। যারা বেরিয়ে এসছে তারা ভেতর দিকে ঢুকিয়ে নিই, যারা অ্যাসিয়ানের লোক আছে সবই আমাদেরই লোক, আমরা সবাইকে অনুরোধ করছি যে তারা যে পার্কিং বেআইনি পার্কিং, ধরুন আপনার দোকান আছে রাস্তার উপরে বিভিন্ন সময়ে এত গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, বিপিআরে আমরা ঢুকতে পারছি না, যারা সাইকেল রাখছে তার ঘরের ভিতর সাইকেল পুরো বিপিআরটাকে ভর্তি করে দিয়ে মানুষ যাতায়াতের মেন রাস্তা সেটা বন্ধ করছে, এগুলো আমরা কাল থেকে পুরো অভিযান শুরু করবো, লাগাতার চলবে, আমরা কোথাও গাড়ি ঘোড়া দোকান এগিয়ে আসে রোডের ওপরে ওগুলোকে আমরা বন্ধ করবো। একই সাথে যে গাড়ি রাস্তার ধারে যে গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা থাকে মানে অস্থায়ীভাবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছেন? হ্যাঁ, আমরা কাল থেকে তো আমি ওসি সাহেবকেও বলেছি ওনারা সিজ করতে আরম্ভ করবেন গাড়ি, আর যদি মোটর সাইকেল পড়া চলে আমাদের আইন অনুযায়ী আমরা মিউনিসিপ্যালিটি থেকে তুলে নিয়ে চলে আসবো। সামনে শ্রাবণী মেলা প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে? শ্রাবণ মাসের 4 তারিখে আমরা মেলা মিটিং ডেকেছি সমস্ত, যেভাবে প্রতি বছর নেয় এবছরেও আমরা ডেকেছি, সকলেই এসে মিলেমিশে আমরা যেটা করি ঠিক সেইভাবে শ্রাবণী মেলা উদ্ধার হবে। আর একটা আমরা অনুরোধ করব, যারা শ্রাবণী মেলায় দোকান করে যে একটা লোক একটা দোকানই করবে, দ্বিতীয় দোকান আমরা করতে দেবো না, যে আমিও দোকান করবো, আমার ছেলে করবে, আমার নাতি করবে, এটা আর করতে যাবে না। শুধুমাত্র রবিবার আর সোমবারের জন্য আমি মেলায় দোকান করতে দেবো, বাদ বাকি দিন প্যান্ডেল খুলে নিতে হবে, যদি না খুলে নেয় তাহলে আমরা গিয়ে খুলিয়ে নেবো পরের পরবর্তী সোমবারে, আবার আমরা বসতে দেবো না, কারণ ফায়ারের দিক দিয়েও আমাদের অসুবিধা, ফায়ারে ঢুকতে পারে না, মেলায় এমন হয় যে ফায়ারে ঢুকতে পারে, সেটা আমরা স্টেটের সঙ্গে আলোচনা করেছি যে আলোচনা করবো 4 তারিখে, স্টেটকে জানাবো যেন ভাড়াই না আর দোকান দেয়, যা ওখানে দোকান আছে সেটাই নিয়ে দেয়, ভাড়া না দেয়।